নমস্কার আজ ধনতেরসে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে যে আপনাদের স্বাস্থ্য খুব ভালো থাকুক সম্পদ বৃদ্ধি হোক ধনতেরস যদিও আমরা আজেলকার দিনে সোনা কিনে কাটাই তবু ধনতেরস অ্যাকচুয়ালি মানে স্বাস্থ্যকে উদ্ধার করার স্বাস্থ্য যাতে ভালো থাকে তারই শেষ দিবস আর কি আপনারা জানেন কি জানি না এই সুন্দর দিনে একটা গল্প বলার লোভ সামলাতে পারছি না রাজা হিম হিমের পুত্রের কোষ্ঠীতে লেখা ছিল যে বিবাহের চতুর্থ দিনে তার মৃত্যু হবে তখন বিবাহের চতুর্থ দিনে নববধূ এসে কি করে তাকে বাঁচিয়ে রাখা যাবে সেই ভাবনায় ভাবতে গিয়ে প্রথমে ভাবল যে কিছুতেই তাকে ঘুম ঘুমোতে দেওয়া যাবে না কারণ রাজা হিমের পুত্র প্রবল বলশালী সে বলশালী পুত্র কিন্তু ঘুমিয়ে পড়লে তো তার কোনো বল থাকে না তাই প্রথমেই সে করল কি যেভাবে হোক তাকে ভাবলো যে তাকে বাঁচিয়ে রাখতে হবে তাই জন্য সে রেডির তেলের প্রদীপ সারা ঘরে জ্বালিয়ে দিল রেডির তেলের প্রদীপ সারা ঘরে জ্বালিয়ে দিল এবং যাতে সমস্ত রাত্রির যতই অন্ধকার হোক ঘরটা পুরো আলোকিত থাকে তবুও আজকে বলা আছে যে মৃত্যু আসবেই এবং জানা আছে যে যমদেব অনেক সূক্ষ্ম শরীরও ঘরে প্রবেশ করতে পারে তাই প্রবেশ দ্বারে যে ছোট্ট কিছু একটা ছোট্ট একটা রন্ধ্র ছিল মানে ফুটো সেইখানে নিজের সমস্ত গয়না জড়ো করে রেখে দিল যত গয়না তার ছিল ফলে রেড়ির তেলের আলোয় আর গয়নার বিকশে যাতে সারা যে ঢুকবে ওখান দিয়ে যদিও কেউ ঢোকে যাতে তার চোখ ধাঁধিয়ে যায় এবং রাজপুত্রকে জাগিয়ে রাখবার জন্য সুন্দর গল্প বলা আরম্ভ করলো তা যথারীতি জম দেহে ওই ছোট গর্ত দিয়ে প্রবেশ করলেন কিন্তু ওই প্রচণ্ড আলো এবং স্বর্ণ অলঙ্কারের বা প্রচণ্ড দিক আলোকিত হয়ে আছে তার চোখ ধাঁধিয়ে গেল তাই তিনি কিছু না করে ওই ধনরাশির ওপরই ঘুমিয়ে পড়লেন তো সেই থেকে এই দিনটাকে এতে কি হলো রাজপুত্রের আয়ু আয়ু বাড়ল আর কি তো এই ধনতরস আরেকটাও বলা হয় যে আমাদের দেখবেন আমাদের সবারই যে মানে ডাক ডাক্তার হিসেবে ধনন্তরী কথাটা বলি তার তারকেও এইখানে স্মরণ করা হয় আর কি অ্যাকচুয়ালি স্বাস্থ্যই তো আসল সম্পদ সেই স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য দিনটাই হচ্ছে ধনতরাস হিসাবে পালন করা হয় যদিও আজকে আমরা সেখানে সোনা গয়না এইসব কিনে ও দিনটাকে উদযাপন করি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শেয়ার করলাম মার্কেট নিয়ে এবার আসা যাক আপনারা ভালো থাকবেন স্বাস্থ্য ভালো রাখবেন কারণ শরীর ভালো না থাকলে মার্কেট বলুন আর যাই বলুন কোনোটাই কিছু কাজে লাগবে না স্বাস্থ্যই আলটিমেট সম্পদ নিফটি ব্যাং নিফটি আজ দেখলেন একটা নিচের লেভেল থেকে ভালোই ব্যাগ দিল যে জায়গায় এসে দাঁড়িয়েছে চারশো পঁচিশ মনে হয় নিফটি আর ব্যাঙ্ক নিফটি আটশোর ওপরে দুটো খুবই ভালো জায়গা এখন ওই আবার সেই তেতাল্লিশ হাজার ছশো যে লেভেলটায় ব্যাঙ্ক নিফটিটা ছিল যেখানে সাপোর্টটা নিয়ে ভাঙে ভেঙে যাওয়ার পরই হাজার বারোশো পয়েন্টের কারেকশান হয়েছিল তো আমরা এখন ভাবতে পারি যে বিয়াল্লিশ আগের দিনও আপনাদের বলেছিলাম আরেকবার বলে দিই যে অলরেডি এটা একটা লো ফর্ম করেছে যদি আর কোনো খারাপ খবর না আসে মানে সাধারণ খবরই নয় এমনিতে কিছু হবে না যদি এমন কিছু আছে যেটা আমাদের জানা নয় তার জন্য মার্কেট পড়তে পারে আপাতত মার্কেটে আপনি মানে নির্ভয়ে কাজ করতে পারেন এখন হঠাৎ করে কি হবে সেই হিসাব করে তো আমরা কেউ কাজ করতে পারি না সেটা ভেবে লাভ নেই মার্কেট ঠিক আছে মোট কথা আর রেজাল্টগুলোও দেখছেন কয়েকটা শেয়ার নিয়ে আপনারা অনেকেই লিখছেন সেটা নিয়ে একটু বলে দেবো ফার্স্টে নিফটি আর ব্যাঙ্ক নিফটিটা বলে দিই তাহলে তেতাল্লিশ হাজার ছশো আপাতত পাঁচশো তেতাল্লিশ দেখবেন রোজই তেতাল্লিশ হাজার পাঁচশোর কাছ থেকে সাপোর্ট নিয়ে ঘুরে যাচ্ছে তো আপাতত তেতাল্লিশ হাজার চারশো পাঁচশো এই জায়গাটা স্ট্রং সাপোর্টের কাজ করবে এবং চুয়াল্লিশ হাজারের ওপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ করতে পারে তখন আবার একটা নতুন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অবধি নতুন একটা রান দেখতে পারেন একই ব্যাপার নিফটিটা উনিশ হাজার চারশো এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে উনিশ হাজার তিনশো তিনশো চল্লিশ এই সাপোর্টটা যতক্ষণ না ভাঙছে মানে তিনশোই যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আপনি ওপরের দিকে আপাতত আমাদের গন্তব্য ছশো পঞ্চাশ থেকে আটশো আটশো পেরোলে তখন আবার নতুন হাই ছাড়ানো যায় কি না সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে কারণ আপনারা জানেন হয়তো যে পাঁচটা রাজ্যে নির্বাচনের রেজাল্ট থার্ড ডিসেম্বর আসবে সতেরো তারিখ তিরিশ তারিখের মধ্যে আমরা এক তারিখ হয়তো কি ধরনের হচ্ছে তার একটা আভাস পেয়ে যাব যে এক্সিট পোল হয়তো এসেই যাবে তিন তারিখে রোববার আছে মনে হয় তিন তারিখে রেজাল্টটা আসবে সুতরাং চার তারিখে যে মার্কেট খুলবে সেটা রেজাল্ট দেখে খোলা হবে কীরম রেজাল্ট আসে তারপরে নেক্সট গন্তব্য তৈরি হবে এবং ডিসেম্বর ছাড়িয়ে গেলেই মনে রাখবেন যে মেন পোল মানে হচ্ছে লোকসভা ভোটের দামামা বেজে যাবে তখন লোকসভা ভোট অনুযায়ী মার্কেট হয়তো একটা ভোট পূর্ববর্তী যে একটা রান আপ হয় সেটা করার পর মার্কেট হয়তো একটা পয়েস্ট পজিশনে থাকবে যেখান থেকে যে কোনো দিকেই যাতে মার্কেট যেতে পারে যেরকমভাবে মার্কেট মনে করবে যে রেজাল্টটা কীরম হতে পারে প্রেজেন্ট সরকার যদি ফিরে আসে তাহলে হয়তো আমরা আবার একটা বুল রান দেখলেও দেখতে পারি বা মার্কেট পছন্দ করে ক্ল্যারিটি কোন সরকার আসবে সেটা বড়ো কথা নয় যে সরকারই আসুক সে যেন পূর্ণ ক্ষমতা নিয়ে আসে এমন একটা সরকার যাকে অনেক কিছুর ওপর নির্ভর করতে হবে সেই সরকারকে মার্কেট কখনো পছন্দ করে না কারণ তার নীতি নির্ধারণ অনেক কিছুর ওপর নির্ভর করে নীতিগুলোকে সঠিকভাবে মানে একদম ফোর্সফুলি যে কোনো নীতি নেওয়ার অসুবিধা হয়ে ওঠে পলিসি প্যারালিসিসের প্রবলেম আসতে পারে সেই কারণে যে সরকারই আসুক সে যদি পূর্ণ ক্ষমতার সরকার হয় তাহলে হয়তো খুব একটা অসুবিধা নেই যদিও আমার যেটা মনে হয় প্রেজেন্ট সরকার যদি কোনো কারণে চলে যায় সেক্ষেত্রে মার্কেটে হয়তো একটা ডিপ আসতে পারে যেটা মর্গান স্ট্যানলিও বলেছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিপ আসতে পারে মার্কেটে যদি কোনো কারণে প্রেজেন্ট সরকার চলে যায় আর কি এখন জানা নেই এখন এরম অনেকেই ভেবেছিল দু হাজার চার সালে ন সালে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন একটা হাওয়া উঠেছিল যে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে কিন্তু গভর্নমেন্ট পর পর দুদিন আপনাদের মনে আছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট করে মার্কেট বেড়েছিল দু হাজার চারে আবার একদম লোকে ভেবেই নিয়েছিল যে বাজপেয়ী সরকার ফেরত আসবে কিন্তু যখন বাজপেয়ী সরকার পড়ে গেছিল। সেদিনকে নিফটি লোয়েস্ট লেভেল করেছিল ফোর্থ মে ছিল সম্ভবত সেটা যতদূর আমার মনে হচ্ছে দু হাজার চারের ফোর্থ মে আমি সেদিনকে মার্কেটে ছিলাম কিন্তু ডেটটা ফোর্থ মে বা থার্ড মে এরকম কিছু একটা হবে এরকম কোন একটা দিন ছিল দু হাজার চোদ্দো আপনারা দেখেছেন উনিশশো দেখেছেন চব্বিশ দেখা যাক কি হয় সেই কারণে হয়তো বড় কোনো রান হবে না কিন্তু এখান থেকে কুড়ি হাজার কুড়ি হাজার দুশো তিনশো আবার একবার নতুন হাই ট্রাই করা এইগুলো হতে পারে এইগুলোর জন্য কোনো ব্যাপার নয় আপনি যদি মিড ক্যাপের দিকে তাকান মিড ক্যাপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেটের অবস্থা ঠিক আছে কারণ মিড ক্যাপ যদি হলে মিড ক্যাপের এই ভ্যালুয়েশান থাকে না মিড ক্যাপ যা ভ্যালুয়েশান আছে এপ্রিল মে মাস থেকে মিড ক্যাপ যেরমভাবে রান করছে এবং এখনও সেই জায়গা থেকে মিড ক্যাপ কিন্তু খুব একটা নিচে যায়নি সেই হিসাবে বলা যায় যে মার্কেট মোটামুটি ঠিকই আছে কয়েকজন দেখলাম অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছেন যে স্কেফলার স্ক্যাফলার আমি বলেছিলাম যে স্ক্যাফলার নিতে পারেন স্ক্যাফলারটা অনেকটা নিচে এসছে আমি মনে হয় তেত্রিশশো চৌত্রিশশো টাকায় বলেছিলাম যে আস্তে আস্তে আমি তো প্রথমেই বলেছিলাম যে একবারে নেবেন না পড়লে গেলে নেবেন এখন সাতাশশো সত্তর টাকায় এসছে স্ক্যাফলার রেজাল্টটা দেখেছি রেজাল্ট কিন্তু খারাপ হয়নি মার্কেট পড়েছে তো এই জায়গায় যদি আপনি বেশি নিয়ে থাকেন তাহলে তো অবশ্যই মুশকিল হবে অনেকটা পড়ে গেছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট নিচে কিন্তু এটা এখনও আমার এটাকে সেল করার মতো কিছু আমি দেখিনি মার্কেটে পড়ে গেছে এটা তো ঘটনাই এটা আপনাকে মেনে নিতে হবে অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে যে আমি যে দামে বলেছিলাম তার থেকে নিচের দামে এসছে কিন্তু এখনও আমি বলছি না যে আপনারা এটা কেটে দিয়ে বেরিয়ে যান আপনি রাখতে পারেন স্ক্যাফলার আমার খুব একটা খারাপ লাগেনি রেজাল্টটা দামটা একটু হয়তো আমি যখন বলেছিলাম মানে অ্যাকচুয়ালি আমি কলটা অনেক আগেও দু একবার দিয়েছিলাম লাস্টবার যখন দিই তখন তেত্রিশশো চৌত্রিশশো আমার বছরের টার্গেট পাঁচ হাজার টাকা আছে আশা করা যায় যে সব কিছু ঠিক থাকলে মার্কেট যদি কোনো বড় কিছু না হয় আশা করা যায় পরে রেজাল্টগুলো যা হবে তাতে হয়তো টার্গেট হয়তো এলেও আসতে পারে তবে যারা যদি অনেক কিছু নিয়ে থাকেন তারা পঁচিশশো টাকার নিচে একটা স্টপলস রাখবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের নিচে একটা স্টপলস রেখে দেবেন এইটুকুই মাথায় রাখবেন পঁচিশশো টাকা কারণ ওটা অনেকটা লস হয়ে যাবে না হলে অলরেডি অনেকটা নিচে এসছে তবে আমার মনে হয় না এখান থেকে আর বেশি নিচে আসবেও বলে আমি যেটুকু রেজাল্ট দেখলাম আরও কিছু শেয়ার সম্বন্ধে জানতে চাই জেপি পাওয়ার জেপি পাওয়ার আমি সাত টাকায় মনে হয় আপনাদের রেকমেন্ড করেছিলাম এক বছর আগে ভিডিও দেখতে পারেন ষোলো টাকা দাম অলরেডি ডবলের বেশি হয়ে গেছে তো জেপি পাওয়ার আমার টার্গেট পঁচিশ টাকায় যেতে পারে আরও বেশিও হতে পারে কারণ পাওয়ার স্টক একটা অন্যরকম কিছু একটা হচ্ছে এবং সুজলন দেখুন এইসব স্টকগুলো জেপি পাওয়ার বা এই ছোট স্টকে আপনি তো আপনাকে একটাই অস্ত্র সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আপনাকে স্টপ লস ভেবে নিতে হবে যে দামে কেনা আছে বা কি দামে আছে তো আমি জানি না আপনার যে দামে কেনা আছে তারপর একটা প্রফিট রেখে আপনি স্টপ লস একটা ভেবে নেবেন আর যদি একদম এই দামে কেউ কিনে থাকেন যেমন ধরুন সুইজলন পঁয়ত্রিশ ছত্রিশ টাকা চলছে জেপি পাওয়ার পনেরো ষোলো টাকা চলছে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট নিচে একটা স্টপ লস দেবেন কারণ এই শেয়ারগুলোতে একটু ওঠানামা করে সুজলনের ক্ষেত্রে তিরিশ টাকা স্টপ লস হবে জেপি পাওয়ারের ক্ষেত্রে বারো টাকা স্টপ লস হবে এরকম দেখে আপনাকে রাখতে হবে এমনিতে শেয়ারগুলো নিয়ে এবং এই শেয়ারগুলো অনেক মাল্টিফোল্ড রিটার্ন দিতে পারে অলরেডি দিয়েওছে পাঁচ টাকা সুজলন পঁয়ত্রিশ টাকা মানে সেভেন টাইমস ছ টাকা জেপি পাওয়ার ষোলো টাকা মানে প্রায় থ্রি টাইমস তো এগুলো রিটার্ন ভালো দেয় আইডিয়াও দেখবেন আমি সাত আট টাকায় মনে হয় রেকমেন্ড করেছিলাম ওটাও চোদ্দো টাকা পেরিয়ে গেছে তো এগুলো প্রায় সবই ডবলের মতো এক বছর দেড় বছর টাইমে তো আশা করি যারা প্রথম রেকমেন্ডেশন যে পাঁচটা শেয়ার পঞ্চাশ টাকার নিচে আমার একটা ভিডিও আছে দেখবেন এক বছর আগে আমি ওদেরকে বলবো ওই ভিডিওটা আরেকবার এই নিচে দিয়ে দিতে তো ওই ভিডিওটায় দেখবেন আমি এই পাঁচটা শেয়ার দিয়েছিলাম তো এইগুলো মোটামুটি প্রত্যেকটাই পারফর্ম করেছে আর একটা ছিল হচ্ছে এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক চল্লিশ টাকায় মনে হয় দিয়েছিলাম ওটাও ডবলের বেশি হয়ে গেছে একশো টাকা ঘুরে এসে এখন চুরাশি পঁচাশি টাকা দাম আর একটা শেয়ার কোনো একটা দিয়েছিলাম সেটা মনে হয় খুব একটা চলেনি পাঁচটা শেয়ারের মধ্যে চারটে শেয়ারই পারফর্ম করে গেছে তো যাই হোক আপনারা মার্কেট ঠিক আছে যা নেবেন খালি রেজাল্ট যার একটাই মাথায় রাখবেন যার রেজাল্ট ভালো হয়েছে সেটা নিয়ে আপনি সেই দাম সেই শেয়ারগুলো চলবে যেমন আগের দিন আপনাদের বলেছিলাম অশোক লেল্যান্ড অশোক লেল্যান্ডের রেজাল্ট খুবই ভালো হয়েছে তো প্রথম দিন পড়ে গেছিলো পরের দিন আবার একশো চুয়াত্তর টাকা অশোক লেলান যদি একশো চৌষট্টি টাকা না ভাঙে আবার বলছি এটা একশো নব্বই দুশো টাকা যাওয়ার দাবি রাখে একইভাবে আজকে মহেন্দ্র মহেন্দ্র রেজাল্ট দিয়েছে দেখবেন রেজাল্টটা ভালোই হয়েছে যদিও শেয়ারটা হয়তো একটু পড়ে গেছে কিন্তু রেজাল্টে আমি কিছু খারাপ দেখলাম না এখন মহেন্দ্র মহেন্দ্রও তো অনেক রান করেছে সেই হিসাবে হয়তো একটু কারেকশান হয়েছে তবে আশা করা যায় দু এক আবার এটা এই ব্যাপারটা কাটিয়ে উঠবে শেয়ারের রেজাল্টগুলো খুব ভালো যে একই কথা এলটি সম্বন্ধে বলেছিলাম দেখবেন রেজাল্টের দিন পরে গেছিলো উনত্রিশশো টাকা এসেছিলো আবার তিন হাজার পঁচিশ টাকা হ্যাল বলেছিলাম একুশশো টাকা আজকে ঘুরে এসছে তো মোটামুটি ভালো শেয়ার আপনি রাখুন কিছু শেয়ার এখনও রান বাকি আছে যেমন ধরুন কোটাক ব্যাঙ্ক সতেরোশো ছত্রিশশো টাকায় চলছে একশো টাকা একটা রান দেওয়া উচিত একশো টাকার একটা রান দেওয়া উচিত আমি জানি না কবে দেবে ব্যাঙ্কগুলো তো সেরম চলছে না কিন্তু দেওয়া উচিত এটুকু বুঝতে পারছে ভালো জায়গায় রয়েছে সে একটা তো এরমভাবে চলতে থাকুক আপনাদের বাজার আপনারা ভালো থাকবেন ধনতেরস এবং কালী পুজোর শুভেচ্ছা নেবেন খুব আনন্দে আনন্দ করুন আলোর উৎসব আপনারা সবাই খুব আনন্দ করে কাটান আর আমার ফেস টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার